হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আপনাদের সামনে যে বিমানটা দেখতেছেন, S2ACN, পিওজন মুভিতে যে সালমান শাহ অভিনীত পিওজন মুভি, সালমান শাহ, রিয়াজ এবং নায়িকা ছিলেন শিল্পী। এখানে একটি গানের দৃশ্যায়ন করা হয়েছিল, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। সেই গানের জন্য যে বিমানটা ব্যবহার করা হয়েছিল শ্যুটিংয়ে, সেই S2ACN, সেই বিমানটা দেখতেছেন। সেই বিমানটা এখন কেমন আছে, কোথায় আছে, এটা বাংলাদেশ বিমান এভিয়েশনের সাথে যুক্ত, এটা এই বিমানের কিছু ছবি আমি আপনাদের জন্য কালেক্ট করেছি আপনাদের সাথে সাথে শেয়ার করার জন্য। S2ACN আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই বিমানের ডিটেলস। এই বিমানটা পিওজন মুভি শ্যুটিং এ জীবনে যারা চেয়েছে এই গানের ব্যবহার করেছিল। আপনারা এই শ্যুটিংয়ে গানের বিভিন্ন দৃশ্য ছবি আপনি দেখতে পাচ্ছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সালমান শাহ নতুন কিছু আপনাদের সামনে হাজির করার জন্য, যাতে আপনারা সালমানের স্মৃতি ধরে রাখতে পারেন। এবং আমার মনে হয় এই বিমানটা নিয়ে মনে হয় কোনো ভিডিও নেই, তারপরও মনে করলাম যেহেতু একটা ছবি পেয়েছি এটা নিয়ে একটা ভিডিও আমার সালমান শাহ যারা ভক্ত বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করি। আমিও আপনাদের মতো একজন ভক্ত সালমান শাহ, সো আমি মনে করছি আমি যেহেতু এটা ছবিটা দেখেছি আপনাদের সাথেও শেয়ার করি ভিডিও আকারে, তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এখানে দেখতেছেন S2ACN সালমান শাহ পিওজন মুভির যে শ্যুটিংটা করেছিল, সেই S2ACN সেই বিমানটা, এই মুভিতে সালমান শাহ ছাড়াও সালমান শাহ সাথে অভিনয় করছিলেন রিয়াজ এবং নায়িকা শিল্পী ছিলেন। শিল্পীর সাথে সালমান শাহ এই একটাই ছবি এবং রিয়াজের সাথে সালমান শাহ এই একটাই ছবি। এরপরে রিয়াজের সাথে সালমান শাহ আরেকটা ছবিতে কিছুটা অভিনয় করছিলেন, তুমি শুধু তুমি, এইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি তুমি শুধু তুমি। আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, দেখবেন। অসমাপ্ত মুভি ছিল, এটা নিয়ে একটা ভিডিও আছে। পরে এই মুভিটা অমিত হাসানকে দিয়ে পরিচালক শেষ করেন, পুনর্নির্মাণ করেন, সালমান শাহ যে অংশটুকু করেছিলেন ওটুকু বাদ দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আশা করি, আর যারা নতুন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমি আপনাদের সামনে নতুন নতুন সালমান শাহ যদি স্মৃতিচিহ্ন কিছু খুঁজে পাই অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। আর সেই বন্ধু সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, খোদা হাফেজ।